वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आई होप यू गाइस ऑल आर डूइंग ग्रेट। सो आजकल ভিডিওটা তোমরা থাম্বনেল এন্ড দেখে টাইটেল থেকে বুঝে গেছো যে ভিডিওটা বাংলাতে হবে। আর বাংলাতে ভিডিও হবে মানে এটা একটা ব্লগ হবে। আজকে সানডে, তো ভাবলাম একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে, কারণ অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ দিইনি। আর লাস্টের ব্লগটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করবো না। এভাবেই ভালোবাসা দিতে থাকো, এভাবেই সাপোর্ট করতে থাকো। সো আজকে অনেক কিছু কাজ আছে, যেহেতু সানডে আমার জন্য অল ডেই সানডে, বাট আজকে সানডে তো অনেক কাজ আছে। ভাবছি একটু হেয়ার স্পা করব বাড়িতে, কারণ চুলটা একটু রাফ হয়ে গেছে। তো কিভাবে হেয়ার স্পা বাড়িতে করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। বাইরে যদি কোনো আওয়াজ এসে থাকে তার জন্য আমি সরি। সো চলো আজকে দিনটা স্টার্ট করি। এখন ঘুম থেকে উঠে আমি চা ফা খেয়ে নিয়েছি, 9:30 মতো বাজে। তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে হিট করতে ভুলো না, নাহলে আমার ভিডিওর কোনো নোটিফিকেশন তোমরা পাবে না। আর আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। সো চলো ভিডিওটা শুরু করা যায়, দেখতে থাকো। 10:00 বাজলেই আমি প্রিপারেশন স্টার্ট করব হেয়ার স্পা বা হেয়ার মাস্ক বলতে পারো। আর ড্রাই চুলের জন্য ভীষণ ভালো, মানে ধরো তোমার যদি ড্রাই হেয়ার হয়ে থাকে, খুব ফ্রিজি হয়ে গেছে চুলটা, তাহলে এই হেয়ার মাস্কটা বা এই হেয়ার স্পাটা খুবই ভালো কাজ দেয়। আমি আগে না রেগুলারলি করতাম, বাট এখন রেগুলারলি হয়ে ওঠে না, কারণ জানি না আমি কারণটাও আমি নিজেও জানি না। তো এখন রেগুলারলি হয়ে ওঠে না, বাট ইদানিং দেখছি চুলটা না আরও অনেকটা রাফ হয়ে গেছে, তো ভাবলাম করবো। তার আগে আমার একটু কাজ আছে, কারণ আমি একটা এডিটিংয়ে বসবো, একটা শর্টস ভিডিও এডিট করার আছে। আজকেও একটা শর্টস ভিডিও যাবে, আর কালকের জন্য আর একটা শর্টস ভিডিও আমি কালকে শ্যুট করে রেখেছিলাম, তো সেটাও এডিট করতে হবে আমাকে। তো তার উপরে এই ব্লগটাও যেটা কন্টিনিউ করছি ওটাও একটু একটু করে এডিট করে রাখবো, তাহলে কী হবে একেবারে আমার উপর চাপ পড়বে না। এক একটা ক্লিপ নিচ্ছি, এক একটা এডিট করব, তো এরকম মাথায় আছে। আজকে আবার সানডে, তো সানডে মানে বাঙালির বাড়িতে মাংস না হলে হবে না, চিকেন হয়েছে মানে হবে। মা ওটা আমার বানানোর কথা ছিল, বাট আমার আজকে এত কাজের চাপ দেখে মা বলছে ঠিক আছে আমি করে নিচ্ছি। সো দেখা যাক কী হয়। ততক্ষণ আমি একটু এডিটটা কমপ্লিট করে নিই, স্পায়ের রেমেডি স্টার্ট করবো, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। বাই বাই। তো আমার হোম রেমেডিটা রেডি করতে এখানে অ্যালোভেরা, হাফটা লেবু, আর এখানে আমি ডাবরের হানিটা নিয়েছি, আর এখানে অনিয়ন হেয়ার অয়েল আছে, তোমাদের কাছে যদি কোকোনাট হেয়ার অয়েল থাকে তোমরা ওটা নেবে, তারপর একটা ডিম অ্যান্ড টক দই। আমি ডিমের কুসুমটা এখান থেকে বের করে নিচ্ছি, দেন অ্যালোভেরা মিক্সড করেছি, এক চামচ মধু, এক চামচ অনিয়ন হেয়ার অয়েল, আর এক চামচ মতো দই আমি দিয়েছি, তারপর পুরোটা মিক্স করে নিয়েছি। তোমরা যদি চাও এখানে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো। আমি চুলটাকে এখানে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি যাতে আমার ইউজ করতে সুবিধা হয়। মনে রাখবে চুলটা আগের দিন তোমরা শ্যাম্পু করবে, মানে যাতে একদম ক্লিন হেয়ার থাকে, ঠিক আছে। আর আমি এখানে একটা ডিম ইউজ করেছি, তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা ডিমটা নেবে, মানে পরিমাণ মতো জিনিসগুলো বাড়াবে, ঠিক আছে। তারপরে আমি চুলটাকে ভালোভাবে মাসাজ করছি, কারণ এখানে মাসাজটা খুব ইম্পর্ট্যান্ট। এইভাবে দেখো আমি যেভাবে করছি ওভাবেই করবে। তারপর জানলা দিয়ে আমি বাইরে মেঘ দেখছিলাম, কারণ প্রচুর মেঘ উঠেছিল আর বাইরে গানও চলছিল, তাই আমি হালকা হালকা করে নাচছিলামও। দ্যাটস ইট, এভাবেই ইউজ করবে। পুরোটা লাগিয়ে নিয়েছি, পুরোটাই চুলে ইউজ করে ফেলেছি। অন্ধকার কারেন্ট নেই, আর অন্ধকার হওয়ার কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। মানে আমি যখনই মাস্কটা লাগাচ্ছিলাম, যখনই হেয়ার মাস্কটা লাগাচ্ছিলাম তখনই প্রচুর পরিমাণে মেঘ করেছে, আমি তোমাদের দেখাচ্ছিলাম। প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা বাই দ্য ওয়ে বলে দিই, তোমরা যদি ডিমের কুসুমটা দাও তাহলে কিন্তু ডিমের স্মেলটা আসবে, আর যদি ডিমের কুসুমটা তোমরা না দাও তাহলে কিন্তু ডিমের তোমরা এতটুকু কোনো স্মেল পাবে না। এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা কুসুমটা দিতে পারবে কি পারবে না, হয়তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি ডিমের কুসুম দিলেও কিচ্ছু হবে না, কিন্তু শুধু ডিমের কুসুমটা দিলে স্মেলটা আসবে, আর ডিমের কুসুম না দিলে
কোনো স্মেল পাবে না। যাদের হয়তো ডিমের স্মেলে একটু প্রবলেম আছে তাদের কোনো প্রবলেম হবে না, তোমরা ডিমের কুসুমটা বাদ দিয়ে ইউজ করো। তো আমি এখন লাগিয়ে নিয়েছি, এটা মিনিমাম 45 মিনিট থাকবে, তারপর আমি নর্মাল শ্যাম্পু দিয়ে আমি হেয়ারটা ওয়াশ করে নেবো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, বাইরে বৃষ্টিটা ততক্ষণ এনজয় করি। নর্মাল একটা শ্যাম্পু দিয়ে আমি চুলটা ওয়াশ করে নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা শাইন অ্যাড হয়েছে। দেন আমি একটা সিরাম ইউজ করে নেব, তারপর না আমি একটু ব্লো ড্রাই করে নেব, কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে, তো বাই চান্স যদি ঠান্ডা লেগে যায়, নাহলে আমি নর্মাল হেয়ারেই আমি চুলটা শুকাতাম। তোমরা দেখতে পাচ্ছ 30% মতন আমি শুকিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর সন্ধেবেলা এটা যখন পুরো চুলটা শুকিয়ে যায় তারপর একদম ফ্রিজ ফ্রি হয়ে গেছে আর একদম স্মুথ। হ্যালো, সো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি, তার কারণ হচ্ছে আমি একটুখানি ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠেই একটা এডিটের কাজ করছিলাম, ভয়েস ওভার একটা দেওয়ার ছিল, ভয়েস ওভার একটা দিলাম, তারপর ভিডিওটা শর্টস ইউটিউব শর্টস ভিডিও যেটা আমি এখন আজকে 6টার সময় আপলোড অলরেডি হয়ে গেছে। এভরিডে কলেজ মেকআপ লুক, মানে এভরিডে 5 মিনিটস কলেজ মেকআপ লুক, যারা কলেজে পড়ো তাদের খুবই হেল্প হবে, যারা ধরো আমার চ্যানেলে যারা কলেজ স্টুডেন্টরা আছো খুব হেল্প হবে, খুব বা শুধু কলেজ বলবো না, ধরো তোমরা নর্মালি কোথাও বাইরে বেরোচ্ছ, খুব বেশি মেকআপ তোমরা পছন্দ করো না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো শর্টসে যাও গিয়ে ভিডিওটা দেখো আর খুব 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 ভালোবাসা দিও। তো যাই হোক, এখন আমি কি করবো, একটু চা খাবো আর দেখি কিছু খাওয়া যায় কি না। সো চা ফা খেয়ে নিই, তারপর দেখছি যদি কিছু থাকে তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। বাই বাই। ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওতে শেয়ার করার মতো কিছু নেই, এখন অলমোস্ট 10টা পেরিয়ে গেছে, আর একটু পরেই জাস্ট ঘুমিয়ে যাব। সো আর ভিডিওতে শেয়ার করার মতো কিছু নেই। বেসিক্যালি চা খাওয়ার পর কী করছিলাম, একটু ইনস্টাগ্রামে লাইভ এসেছিলাম আর একটু ফোনে গল্প করছিলাম, দ্যাটস ইট, আর কিছু করিনি। তোমরা যদি স্পাটা করো তাহলে আমার সঙ্গে প্লিজ শেয়ার করো, আমারও খুব ভালো লাগবে, আর তোমাদের কেমন লাগলো সেটাও আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই অ্যান্ড গুড নাইট।